মহিলা দিয়ে সারা বাংলাদেশ ছায়া গেছে। ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনেও মহিলা, সামনেও মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপরে তিন চারজন মাথা বাই করে থাকে, তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর জায়গা আছে। আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দুমিন আবসরহীন, তোমরা নিচের দিকে তাকাও, সুবহানাল্লাহ, দেহ জোরে কর। তেমনি তাকানোর জায়গা নাই। আর আমাদের দেশে কিছু বুড়ো আছে, চাষটালে বসে এক এমন সাইডে বসে, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে চা খাওয়ার কুতকুতে টাকা, এই মেয়েটা কার রে? মেয়েটা যে বাঘ ঘুরতেছে, বাঘ পর্যন্ত দেখতেছে, কথা কম বুড়ো বয়সে ভালো হও নাই ভালো। একটা মহিলা কাছে যাইয়া তিনটা যুবক আপনার দুইটা যুবক আপনার কি করছে, মহিলার কাছে যা প্রেম নিবেদন করে, আমাদের সাথে আপনার তোমার এই আমাদের সাথে জেনা করতে হবে, কথা বুঝতেছেন না? আমাদের দেশের অনেক ছেলে আছে রাস্তা দিয়ে মেয়েরা যাইতে পারে না, আপনার মেয়েরা যখন কলেজ থেকে ভার্সিটি থেকে যখন বের হয়, অনেক ছেলে আছে এতিমের মতো রাস্তার পাশে বসে থাকে, মেয়েদের দেখলে বাদান প্রেম নিবেদন করে, লাভ ইউ, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এ যুবক, এ যুবক, তুমি কে মেয়ের পিছনে করো? তুমি শিক্ষা অর্জন করো, ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি বদ্ধ হও, কামাই রুজু করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না, মেয়ে করবে, মেয়ের বাপ করবে, মেয়ের মাও করবে, আর তুমি ওই মেয়ের পিছনে ঘুরো। কেন মেয়ের পিছনে ঘুরবে? মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবি, সুবহানাল্লাহ, তোরা কর। মহিলার দিকে একবার যদি তাকান যায়, আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণ লেখে। এই শুনিয়ে যুবকের বলে হুজুর, মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি গুণ লেখে। হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো, চোখের বল ফেলবো না। মানে বর্তমান আধুনিক যুগের যুবকরা এদের কাছে কথাই বলা যায় না, বলবে একটা ওরা বলে আর একটা। অনেক লোক হুজুর খালি পর্দার ওয়াজ করে, মহিলা দিয়ে সারা বাংলাদেশ ছায়া গেছে, ডানে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও মহিলা, সামনেও মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপরে তিন চারজন মাথা বাই করে থাকে, তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর জায়গা আছে। আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দুমিন আবসরহীন, তোমরা নিচের দিকে তাকাও, সুবহানাল্লাহ, দেহ জোরে কর। তেমনি তাকানোর জায়গা নাই। আর আমাদের দেশে কিছু বুড়ো আছে, চাষটালে বসে এক এমন সাইডে বসে, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে চা খাওয়ার কুতকুতে টাকা, এই মেয়েটা কার রে? মেয়েটা যে বাঘ ঘুরতেছে, বাঘ পর্যন্ত দেখতেছে, কথা কম বুড়ো বয়সে ভালো হও নাই ভালো। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার দাউদ নবীর কাছে যা বলতেছে, বাবা ও দাউদ আলাইহিসসালাম, এই মহিলাটা কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে, আমরা দেখছি, নাউজুবিল্লাহ, তো দরকার তার সাথে কুকুরের সাথে যে ব্যবসারী করছে, দাউদ আলাইহিসসালাম চিন্তা করতেছে এত বড় পাপের কাজ আমার সমাজের মধ্যে হয়, ওই জামানের মধ্যে বাদান জিনা ব্যবসারী মানুষ যদি ধরা পড়ত, কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে বাদান সাংসার করে দিত, ওই আইন তখনও ছিলেন, এখনো বাদান আছে, কিন্তু আমাদের দেশে বাদান কার্যক্রম হয় না, জোরকন ঠিক কিনে, তাই যদি হয়তো পাথর মারা যদি সাংসার করে দেওয়া যাইতো, টাকা মুরত কে আগে বাদান পাথর মারা হইতো? কার মাহিয়া মাহির সাথে ধরা পড়ছে, এদিনই দুজনের ভিজে কাটছে, কে আর কথা কবে নিনি, দুজনের ভিজে কাটছে, দুজনই ইলেকশনে দাঁড়াইছিল কিনা, যেরকম দাঁড়াইছিল কিনা, 20টা কেন্দ্রে জিরো ভোট পাইছে মাহিয়া মাহি, কত আল্লাহর বড় অলি, উনি রাবিয়া বস্তি হয়েছে, কথা কয় না, কথা কয় না। আর টাকলা মুরব ইলেকশনে দাঁড়ায়া ডাক্তার সাজেছিল, ডাক্তার কি সাজছিল, ডাক্তার সাজে সাজে ভোট চাইছে, টাকা বসে লেয় না, অজগবে একজনের বুকে মেচিং ধরে,
মহিলা নাই পুরুষ নাই কে, বেটা পাগল হয়ে গেছে ভোটের লেগে, দেখেন নাই আপনার ইউটিউবের ভিতরে কথা পান না কে? এদিন ও ফেল গেছে, ও ফেল গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমার কাছে মমতা আজ কছিল যে 7 তারিখের পরে তোকে দেখে ছেড়ে দেব। এ 7 তারিখের পরে তুই মোল্লা কেন দেখবি? তোকে দেখে দিছে আল্লাহ। কত বড় কত এখন কান্দ। আরে বর যদি হয়তো, ওই বর তো হয় নাই, এই জন্য মমতাজ 3 বার এমপি হয়েছে, যেই এখন ভোট হয়েছে অমনি ফেল খাইছে। হ্যাঁ, এর আগে তো ফাঁকা মাঠে গোল দিছে, ঠিকই আছে। কুকুরের সাথে দেখছে, আমরা দেখছি, দুইজন দেখছে, আরো সাক্ষী আছে আর একজন। এবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেলেন, বিচার করবেন বেতনে এমন সময় যা বললেন, তুমি কি কুকুরের সাথে জেনা ব্যবসারী করছো? মেয়েটা বলে, হুজুর আমি কুত্তর সাথে জেনা ব্যবসারী করি নাই। ওই দুইজনকে বলে আমি দেখছি, ও বলে আমি দেখছি। কথা বুঝতেছেন না? এখন দুইজন সাক্ষী দিল, আর এই মেয়েটা হলো বাদান আসামি। দাউদ আলাইহিস সালাম বলল, এই কুকুরের সাথে যখন জেনা ব্যবসারী করছে, এই মেয়েটাকে আপনার কোমর পর্যন্ত গাড়িয়া আগামীকাল সকাল 10টার সময় পাথর মারিয়া সামনসার করিয়া দেয়। এই পারমিশন যখন দিয়ে দিলেন, এবার মেয়েটা জেলের মধ্যে ঢুকিয়ে বদান আপনার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো কুকুরের সাথে জেনা ব্যবসারি করি নেই। কুকুরের সাথে তো জেনা ব্যবসারি করা দূরের কথা, আল্লাহ মানুষের সাথে আমি কোনোদিন জেনা ব্যবসারি করি নাই। আয় আল্লাহ, আজকে মিথ্যা দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। আল্লাহ আমি মরে যাই, তারপর আমার কোনো দুঃখ নাই, কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে আমি মরে যাব। আল্লাহ জীবন ভরা আমি নারী, আমার কলঙ্কিত হবে, আর নারীর নামে সব নারীর উপরে এই কলঙ্কিত চেপে যাবে। আমার সাথে সাথে অন্য নারীও ভবিষ্যতে তার কলঙ্কি হতে পারে, কেউ বলতে পারে, এই রকম করে বলতে পারে, কুকুরের সাথে জেনা ব্যবসায়ী করছে। তুমি মৃত্যু দেও, আমার কোনো দুঃখ নাই, নিষ্পাপ নাই, আমার মৃত্যু দেও। চিল্লাইয়া কন্মার হাওয়া, আল্লাহ নির্দোষ বানাই আমাকে মৃত্যু দেও। ওখান দিয়ে হযরত সুলেমান আলাইহিস সালাম যায়, সুলেমান আলাইহিস সালাম মিয়াটার কাছে যা বলে, মা সত্য করে বলেন, মা আপনি কুকুরের সাথে কি জেনা ব্যবসারী করছেন? মেয়েটা বলে, বাবা সুলেমান তুমি বাচ্চা মানুষ, আমার ছেলের বয়সের বয়াস, আমি বাবা তোমারে আমি আল্লাহর কসম করে বলতেছি বাবা, কুকুরের সাথে আমি কোনোদিন জেনা ব্যবসারী করি নাই। হযরতে সুলেমান আলাইহিস সালাম যা বলল আব্বা, মেয়েটাকে বলল, মা তাহলে তুমি আমার আব্বার কাছে বলো, হুজুর আমি বিচার ছানি চাই। সুবহানাল্লাহ, জোরে কর। মেয়েটা চিঠি লিখলেন, হুজুর আমি বিচার ছানি চাই। এই বিচার ছানি কে করবে? হযরত সুলেমান আলাইহিস সালাম ছানি করবে। সুবহানাল্লাহ, জোরে কর। বাবা মনে মনে বাবার কাছে যখন চিঠি গেল, সুলেমান আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমার ছেলে বিচার ছানি করবে কি বাবা? সুলেমান তুমি কি বিচার ছানি করবে? বলে, না বাবা আমি বিচার ছানি করব না, তবে আমি একটা প্রমাণ করতে চাই, যে এই দুইটে পুরুষ সাক্ষী দিছে এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যবসারী করছে। ও বাবা ওই দুইটা মানুষকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই। বলে, জিজ্ঞেস যদি করো 4 জন লোককে তোমার সাথে নিয়ে যাইতে হবে। বলে, 4 জনকে আমার সাথে দাও। ওই 2 জন ব্যক্তিকে 2টা রুমে বাঁধান আটকাইছে। আটকানোর পরে একজন মানুষকে জিজ্ঞেস করতেছে, বাবা এই মহিলাটা তো আপনার কুকুরের সাথে জেনা ব্যবসা করছে, আপনি কি দেখছেন? কয়, আমি দেখি নাই, আমার পাশে আমার বন্ধু দেখছে, 2জন সারি চোখ দিয়ে দেখছি কুকুরের সাথে জেনা ব্যবসা করছে। হযরত সুলেমান আলাইহিস সালাম বলে, বাবা কুকুরটার রং তা কি? এবার ওই যুবকটা বলতেছে, কুকুরের রং হলো লাল। কি লাল? এবার 4 জনকে বললো, শুনছেন? কয়, শুনছি। কি কয়? লাল। কয়, লেখেন?
এই মেয়েটা তো কুকুরের সাথে জেনে বেবেচারি করছে, আপনি কি দেখছেন? কয় আমিও দেখছি, আমার আমার বন্ধু দেখছে। আপনি তো মিথ্যে কথা বলবেন না, যে কুকুরটির কুকুরের সাথে জেনে বেবেচারি করছে, এই কুকুরের রংটা কি কালার কি? কয় কুকুরের কালার হলো কালার সাদা, কালার। অমনি বেজানে বললেন, আপনারা লেখছেন, শুনছেন? কয় শুনছি। কয় লেখেন? এবার সুলেমান আলাইহিসসালাম বাবার কাছে যা বললো, বাবা আর দুই আসামিকে হাজির করে, মেয়েটাকে হাজির করা হইল, এবার যুবক দুইটাকে হাজির করা হইল। এবার মেয়েটাকে বলতেছে, মা আপনি সত্য করে বলেন কি আপনি জেনাবে ব্যবসারি করছেন? কয় না আমি করি নাই। এবার দুইটা যুবককে বললো, আপনারা দুইজন তো দেখছেন মেয়েটা কি কুকুরের সাথে জেনে ব্যবসারি করছে? বলে হ্যাঁ করছে, আমরা দেখছি। একজনকে বললো কুকুরের রংটা কেমন হবে, একজন অমনি বললো লাল, আর একজন বললো সাদা কালো। কি হলো আমার ভাইয়েরা? মার এবার যখন আসল আসামি বাদান বের হয়ে গেল, হযরত দাউদ আলাইহিসসালাম দৌড়া যাইয়া হযরত সুলেমান আলাইহিসসালামকে বাদান বুকে নেয়, কপালের উপর সুমা দিয়ে বলে, বেটা রে, এ বেটা, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভবিষ্যতে নবী হবে। চিল্লাইয়া কন্যার হামা সুলেমান আলাইহিস সালামের সব ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো, চারটে প্রশ্ন করছে, কয়টা বলো গো বাবা? এ মামা বলো, সব চাইতে দূরের জিনিস কি? এই যে উঠে যেতে, উঠে যান কে ভাই? হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললো, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিসসালাম বললো, আল্লাহ রক্ত যদি দেয় তুমি কেমন হইবে? বলে আল্লাহ বললেন, বান্দা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ, কোন কি হবে? বন্ধু হবে। এবার কতটুক পর্যন্ত রক্ত দিলি আল্লাহ তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ যা ইচ্ছা করলে মাফ করে দেব, নামাজ পড়নে মাফ করে দেব, রোজা রাখনে মাফ করে দেব, এরপরে বান্দা হইয়া বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ করব না। অনেক লোক আছে দুর্বল পায়, থাপ্পড় দিয়েছে 10 বছর আগে, ওই লোকটাকে 10 বছর আগে ওই লোকটাকে আপনার থাপ্পড় মারলেন, ওই লোকটার হাত ধরে আপনার মাপ চাইতে হবে। লোকটা যদি মাপ দেন তাহলে আপনি মাপ পাবেন, নইলে আপনি মাপ পাবেন আপা মা হাত্তা আলাই কলেমাতুল আজাব। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন, যার কাছে অন্যায় করছো তার কাছ থেকে মাপ নাও। আল্লাহ বললেন, আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুং ফিজুন মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারবে না? পারবে না। আল্লাহ নবী বলেছে, আমিও পারবো না জাহান্নামের হাত থেকে বাঁচাইতে ওই লোকটাকে যার কাছে অন্যায় করছে, যাকে আপনি মারিছেন, যাকে অপমান করছেন, যাকে আপনি মিথ্যা থেকেছে 8 বছর 10 বছর দিল পর্যন্ত খাটাইছে, ওই লোকটার কাছে মাপ চান। লোকটা যদি মাপ দেয় তাহলে মাপ পাবেন, যাচ্ছেন আপনি কোনোদিন মাপ পাবেন না। জোর কন্যা উজবিল জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে মারা বান্ধ বেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার, উজালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এইভাবে মা আয়েশা একদিন নয় দুই
দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত মা আয়েশা কান্দে। আল্লাহ বলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ তুমি তো সব মানুষের মনের খবর জানো। ও মাওলা আমি আয়েশা তো কারের সাথে জেনা ব্যবসারী করি না, আল্লাহ অনর্থভাবে আমার মাথার উপরে জেনা ব্যবসারীর অপবাদ চলে আসছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার দয়াল নবী কথা কয় না, আমার বাবা আবু বকর সিদ্দিক কথা কয় না, মা উম্মে রোমানা আমার সাথে কথা কয় না। আল্লাহ তুমি যদি এইটা যদি উন্মুক্ত যদি করে না দাও, এইটা যদি মানুষের কাছে পরিষ্কার করে না দাও, জীবন ভর আমি আয়েশা যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমি কেমন করে বেঁচে থাকবো। আয়েশা শুধু কান্দে আর কান্দে, আল্লাহ সূরা নূরের বাদাম দশের থেকে বিশ নাম্বার আয়া পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবীর কাছে পৌঁছা দিলেন আর বললেন, মোহাম্মদ হাই গিরনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাহিম, জিব্রাহিম হাই গিরনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জমিন, জিব্রাহিম আলাইহিসসালাম আমার নবীর কাছে যা হাজির হয়ে গেলেন। আমার নবী বললেন, এ জিব্রাইল আলাইহিসসালাম কি জন্য তুমি আমার কাছে আসছো, কি খবর নিয়ে আসছো? জিব্রাইল আলাইহিসসালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার পাঠাইছে, আপনি আপনার বিবি মা আয়েশার উপরে আপনি রাগ করেছেন, এটা তো আপনি তো রাগ করেছেন আপনি তো জানেন না, আপনার বিবি আয়েশা তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে হয় না, আপনার বিবি আয়েশা কোনদিন কারোর সাথে জেনা ব্যবসায় করে নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের আপনার পিছনে নামাজ পড়ে, আপনার আপনার পিছনে নামাজ পড়ে, জুব্বা গায়ে দেয়, ও নবীজি ইনি মেনাফুকি করিয়া মানুষের কাছে বদলামটা সরিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা জেনা ব্যবসায় করে নাই, সিল্লাইয়া কর্মার হাওয়া। আমার নবী মনে মনে চিন্তা করলেন, চল্লিশ দিন বিবির সাথে দেখা হয় না, কথা কই না। আমার নবী অমনি দৌড়া চলে গেলেন বাজার, আপনার শ্বশুরের বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, আবু বকর আমার নবীরে দেখছে, সালাম দিছে, আর কোনো কথা কয় না। আমার মিয়া খারাপ মিথ্যা অপবাদ, আমার মিয়া খারাপ জেনে ব্যবসারী করছে, আর জামাইয়ের সাথে আমি কেমন করে কথা বলবো, কথা বুঝতেছেন না? আবু বকর সিদ্দিক হলো শ্বশুর, নবী হলো বাদান জামাই, সুবহানাল্লাহ। জোরে এবার আমার নবী বাড়ির মধ্যে যা সালাম দিলেন, সালাম আদান প্রদান হলেন, যা বলে আয়েশা রে, আয়েশা বলে যখন ডাক দিয়েছে, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার মিয়া সাথে অভিনয় করেছিল, এটা মক্কা ভেঙে গেছে। নবী ডাক দিলেন আয়েশা, আয়েশা বলে যখন ডাক দিলেন, মা আয়েশা দৌড়ে আসলেন, নবী হাত দুটো টান করে দিলেন, মা আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা, আমার নবীর আপনার বুকুর উপর মাথা ঠেকাইয়া আমার নবীর কপালে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চল্লিশ দিন পর্যন্ত আপনি আমার সাথে দেখা করেন নাই গো নবীজি, চল্লিশ দিন পর্যন্ত আপনি আমার সাথে কথা বলেন নাই, ও নবীজি আল্লাহর কসম করে বলতেছি আমি জেনা ব্যবসারি করি নাই। আমার নবী বলে, আয়েশা এই কথা তোমার বলতে হবে না, আল্লাহ আমার জানা দিয়েছে তুমি জেনা ব্যবসারি করো নাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আয়েশা, আল্লাহ আমার জানা দিয়েছে, আইরে বিবি আয় আমার বুকে আয়, সিল্লাইয়া কর্মার হাওয়া। নবীদের বিবির উপরেও মিথ্যা অপবাদ, জিনাত মিথ্যা অপবাদ দিছে, আর আমরা তো আলেম, আমরা তো মানুষ, আমাদের উপরে দেওয়াই তো স্বাভাবিক। কত আলেম কত মাওলানা মিথ্যা অপবাদ নিয়ে সেল খাটতে খাটতে সেলের মধ্যে থেকে মারা গেছে, কত কম যাদের ভিতরে ঈমান আছে তারা বিশ্বাস করতে পারে। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখানটা দেখে রাগ করবেন কারা কারা?
না না, আপনাদের মন মানসতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। রাত একটা পার দিয়ে গেছে মনে হয় না, আমি আপনাদের আমি কি কোনো ভূমিকা নিছি, সরাসরি ওয়াজে চলে গেছে। অনেক বক্তা স্টেজে উঠে মেলা ধরনের কথা বলে ভূমিকা নিয়ে তারপরে ওয়াজ করার পরে কই এখন আর বেশি সময় নাই, আজকে শেষ করতে পারলে আমরা আগামী বছর দাবার দেবো, কাল তো দাবার দেবো নি, মানে এতক্ষণ কোরআনের গাছ কাটলে তুমি শেষ করতে পারলে না, তোমার ভূমিকাই চলে গেল তোমার 1.5-2 ঘন্টা, আর আলোচনা করছে হলো 15 মিনিট। না না তাই তো দিবে, আমাদের দেশে আছে 20 মিনিট, 40 মিনিট, 40 মিনিট আধা ঘন্টা ওয়াশ করে 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়, কথা কয় না ওখানে দিও। নিচে কাপড় প্যান্ট পরে না, এখন প্যান্ট পরে বাদান টাকনার উপরে, এটাও একটা মডেল, টাকনার নিচে যারা কাপড় পরবে ওদের এবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কয় শ্রেণী? 1 নম্বর, আপনারা যারা লটারি ধরে নিজের ভাগ্যকে বাঁধান, আপনারা যাচাই বাছাই করবার জন্য যারা লটারি ধরে, যারা লটারি ধরে নিজের ভাগ্যকে আপনার যাচাই বাছাই করবার জন্য, ওই লোকটা নামাজ পড়েও রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। লটারি ধরা জায়েজ না হারাম? জায়েজও আছে, কিভাবে বলবো কি একটু, এইভাবে জায়েজ আছে। আপনি লটারি ধরলে যেদিন দশ হবে, একজন পাবে বাদান 2 লাখ, আর একজন 3,000, আর একজন খালি একটা সাদা কাগজ, কথা বুঝতেছেন না? এটা জায়েজ না। আপনার লটারি যদি ধরা হয়, এনার ব্যক্তিকে জাহান্নাম ব্যক্তিকে জাহান্নামে দিবে, আর জান্নাত ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, কিন্তু জান্নাত ব্যক্তিরা জাহান্নামে পরিচিত লোক দেখবে, আর জাহান্নামে পরিচিত লোকরা জান্নাতে পরিচিত লোক দেখতে পাবে। এনে সোহান আল্লাহ কল লাগবে, বাড়ির যা কলি হবে জোর কম, না না এখানে সোহান আল্লাহ না কা বাড়ির যা বোর সামনে বলে সোহানের মা বুলবুলির মা, সোহানের মা বুলবুলির মা, একটা নে কিভাবে সোহান আল্লাহকে জোর কম, সোহান আল্লাহ রোয়াজ করবো নি আমার ভাইয়ের আমার ইবাদত। জাহান্নামের ব্যক্তি জাহান্নাম ব্যক্তিরা জান্নাতের পরিচিত লোক দেখবে, আর দেখবে জান্নাতের মধ্যে তারা আরামে ফলমূল খাচ্ছে, কথা বুঝতেছেন না? আরামে থাকতেছে, দেখে দেখে বলতেছে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই স্কুলে পড়াশোনা করছি, ও বন্ধু আল্লাহ তোমাদের জান্নাত দিল আর আমাদের আল্লাহ জাহান্নামে দিল, ও বন্ধু ওখান থেকে কিছু খাবার দেয় না হয় একটু পানি দে, কারণ ক্ষুধার জন্য তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা সরবট সরবট করতেছে, একটু পানি দেও, খাবার দেও না হয় একটু পানি দেও। জাহান্নাম ব্যক্তিরা জবাব দিবে কালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরি, জান্নাতের খাবার তো দূরের কথা, পানি পর্যন্ত তোমাদের জন্য বন্ধ।
জাহান্নাম ব্যক্তিরা ক্ষুধার যন্ত্রণে সরপর সরপর করবে, পানি পিপাসায় হাম্মা মরে করে করে কানবে আর বলবে একটু খাবার দে আল্লাহ, একটু পানি দে। তাকা দেখবে আকাশের দিকে বাদান ছায়া, দেখবে আপনার কালো হয়ে বাদান মেঘ ধরাইছে। তারা চিন্তা করিবে হয়তো আল্লাহ বৃষ্টি দিবে, কত বছর ধরে আমরা পানি পান করি না, পানির জন্য কলিজাটা সরবট সরবট বাদান করতেছে। সাধারণ রমজান মাসে রোজা রাখলে সন্ধ্যের সময় পানি পিপাসা লাগলে গলার মধ্যে আত্মার মধ্যে কেমন লাগে, মনে হয় জান বাবা গেল। ওই লোকটারা শত শত বৎসর ধরে পানি পান করে না, কলিজার মধ্যে বাদান কেমন লাগতেছে, নিজের মধ্যে কেমন লাগতেছে, কারণ লোকটা পাগলের মতো হয়ে গেছে, লোকটা মরবেও না লোকটা বাঁচবেও না, কথা বুঝতেছেন না, আমার বাইরে আমার অজ্ঞান হয়ে যাবে না। আল্লাহ এমন অবস্থা ওই লোকদেরকে রাখবে, আর তাকা দেখবে সে দেখবে আপনার কালো মেঘ, আপনার তখন মশাল ধরে বাদান বৃষ্টি নামবে, এই পানিতে এমন গরম পূজার রক্ত খাইলে পেটের নারী বুড়ি গুনি বাদান পিছনের দরজা দিয়ে বাদান বের হয়ে আসবে। যারা আপনার জান্নাতের কাজ করছে, যারা জান্নাতে থাকবে, সাকা হুম রব্বুহুম সারাবান তহুরা, সারাপের শরবত বাদান পান করবে। আপনার কম করে হলে এক গিলাস পানি পান করলে, কম করে হলেও চল্লিশ বছর ওই মানুষটার পানি পিপাসা লাগবে না। সরকম সুবহানাল্লাহ ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, কাজ থেকে পাইছে অবসাদ, বুড়া নামাজ তো পড়েই নিয়ে আসন নামাজের আগে বাড়ির থেকে বের হয়, ওই যে স্থলে দাম আছে এইরকম করে টস লাগছে, দে এক কাপ চা দে। আর যারা চা বিক্রি করে ওরা যে বেহেস্তে যাবে আমার আর বিশ্বাস হয় না, যদি কেন কেন, কারণ যা আমার ভাই জানি যা চা চলি এক কাপ চা দেও, দেয় হলে হাফ কাপ, চাই কয় কাপ দেয় কয় কাপ, তো চাইলে হাফ কাপ দামও নিবে, চাইলে এক কাপ দামও নিবে, এক কাপের দিলে তুমি হাফ কাপ, আবার বেহেস্তে যাওয়ার আশা করো নাকি, মাফ চাইও মাফ চাইও। অবাস্তব কথা কোনো কথা বলছি নাকি, আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, এই ওয়াজেই তুমি শুনতেছো, আমি দেশের প্রেসিডেন্ট হলে তুমি এই দেশটা কি করে দিতে, ভারতের কাছে আগেই বিক্রি করে দিতে, মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন, বেদান না বলে নিয়ত বেদান শুনতে হবে। যারা আপনার মুনাফিক, আপনার যারা বাদান কাফের মুনাফিকে থাকবে বাদান আপনার জাহান্নামে নিম্ন দেশে নিম্ন তলায়, আর কাফেররা থাকবে বাদান মুনাফিকের উপরে, কথা বুঝতেছেন না, মনে করেন নিচের তলায় থাকবে বাদান মুনাফিক আর কাফেররা থাকবে বাদান উপর তলায়, কারণ আপনার কাফেরের চাইতে মুনাফিক বাদান বড় ভয়ঙ্কর, কাফের পায়খানা করবে আর মুনাফিকের সামনে করবে, এই মুনাফিকেরা ওই পায়খানা গুনি বাদান খাবে,
কথা বুঝতেছেন না? মুনাফিকের কত বড় শাস্তি। এই জন্য দুনিয়ায় কারোর সাথে মুনাফিকি করেন না, মুনাফিকি করেন না। মুনাফিক সবচাইতে নিকৃষ্ট জাত। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কোথায় গেলে পাবো? আল্লাহর নবী বললেন, হিন্দুর মধ্যে তুমি মুনাফিক পাবে না, খ্রিস্টানের মধ্যে পাবে না, ইহুদিদের মধ্যে আপনার মুনাফিক পাবেন না। মুনাফিক যদি পাওয়া যায় মুসলমানের মধ্যে, আমার উম্মতের মধ্যে তোমরা মুনাফিক পাবা। মুনাফিক এতই নিকৃষ্ট, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? জোরে বল, এক নম্বর মুনাফিক আমি দেখাই, রাখতে পারবেন না। ইলেকশন সময় ভোট এক একটা মানুষের কয়টা? জোরে কন, একটা ভোট। একজন প্রার্থী এসে বলল, চাচা একটা ভোট দিও। আরে বাবা, তোমার তো ভোট দেওয়ার জন্য নিয়ত করে বসে আছি। উনি বলে চলে গেল। আর এক প্রার্থী এসে চাচা চা খান, আর আপনি চা খান, ভোট আপনারই দেবো। তাহলে দিলে কয়জন এক ভোট কয়টা? আর একজন এসে কে, প্রত্যেকটা লোকে একটা করে এনার্জি বিস্কুট দাও আর একটা করে চা দেন। আপনি এনার্জি বিস্কুট খাওয়ান আবার চাও খান, যান ভোট আপনাকে দেবো। ভোট কয়টা? জোরে কন, জোরে কন কয়টা? চিন্তা করছি আমরা তো দড়া খাওয়া গেছি। তাহলে ভোট স্বীকার করলাম কয়টা? কজনে? তাহলে একটা ভোট স্বীকার করলাম 32 জনকে। তাহলে এই মুনাফিক বেগেসতে গেলে, এই এই মুনাফিক মারা গেলে আল্লাহ কোথায় দিবে? আপনার জাহান্নামের নিম্ন স্তরে রাখবে, আপনার কাফেররা পায়খানা করবে, আর মুনাফিকরা ওইগুলি খাবলা খাবলা খাবে। বিশ্ব দুদিন হাতে মরিয়ে দেখেন, দেখেন কি অবস্থা হয়। এই জন্য মুনাফিকি করা যাবে না। মাথার উপরে বাদাম জেনার অপবাদ চাপিয়ে দিয়েছিলেন না? উজুবিল্লাহ তো জোরকম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের বাবা জান, আপনার তাবু ছিলেন, তাবুর মধ্যে থেকে আসবে এমন সময় জরুরত ছাড়তে গেলেন, আর সাহাবীরা নবী সহ অন্য লোক বাদান চলে আসছেন, আমার মা আয়েশাকে একজন নিয়ে আসবে। ও বাদান, আর মা আয়েশা বাদান আসে নাই, এক রাত বাদান ছিল না, আপনার ওই যে একটা গহনা হারিয়ে গিয়েছিল এই গহনা খুঁজতে খুঁজতে বাদান দেরি হয়ে গেছে, এক রাত কেটে গেছে। আর আপনার তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কি চাও? নবীর অমুক সাহাবীর সাথে মা আয়েশা একটা রাত কাটিয়েছে। এই কথাটা শুধু অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ হয় নাই, শেষ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু সাল্লামের কান পর্যন্ত বদন পৌঁছা দিয়েছে। অমুক সাহাবির সাথে সারা রাত্রে বদন কাটাইছে, রাত্রের মধ্যে আর বাড়িতে আসে নাই। সব মানুষ বলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এত ভালো মানুষ, তার বিবি এত খারাপ, রাত কাটাইছে পর পুরুষের সাথে রাত কাটাইছে। আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী আয়েশার কাছে এসে বলে, আয়েশা চলো তোমার বাবার বাড়ি যাই। নবী আগে আগে যায়, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে যায়। মা আয়েশাকে আমার বিশ্ব নবীকে, আমার বিশ্ব নবী মা আয়েশাকে রেখে আসলেন বাবার বাড়ি, আবু বকরের বাড়ি বদন রেখে আসলেন। আর 40 দিন হয়ে যায়, আমার নবী বিবি আয়েশার সাথে দেখা করে না, কথা কয় না। এইভাবে 40টা দিন বাদন কেটে গেছে। নবী দুঃখে খপে লজ্জা, এই মাথাটা হেট হয়ে আসছে, কার কাছে এই মুখটা আমি দেখাবো? কথা কে বুঝতেছেন? হযরতে আবু বকর খোঁজ খবর পর্যন্ত লেয় না, 40 দিন 40 দিন এই অবস্থা। যদি মা আয়েশা যদি বাদান কাটায়, মা আয়েশা সুখের পানি ফেলে দিদি কান্দের বলে, আল্লাহ আমি তো জেনা করি না, অপবাদ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। একটা
মিথ্যা লোক মিথ্যা অপবাদ নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা কত বড় কষ্ট। যেই লোকটা মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়ার বুকে বাদাম বেঁচে থাকে ওই লোকটা বসে অন্য কেউ বাদাম বোঝে না। আমাদের দেশে এমন মানুষ আছে মিথ্যা অপবাদ নিয়ে 10 বছর 12 বছর জেল খাইতে বাদাম মারা গেছে। একটা হলো বান্দার হক, আল্লাহ বলে বান্দারে আমার হক নষ্ট করছিস আমি।